পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল, নিহত অন্তত 70। আগুনে দগ্ধদের অনেকে ঢাকা মেডিকেলে ভর্তি, নিখোঁজদের সন্ধানে স্বজনদের ভিড়। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ছক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। রাজধানীর চকবাজারে নন্দকুমার দত্ত সড়কের একটি বাড়ি সহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় 70 জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি, এখনও বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জসিম জুয়েলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রায়হান সুমন। রাত 10:30 চকবাজারের এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, ভবনের নিচতলায় একটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আশপাশের 4-5টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বেশ কয়েকটি ভবনে আগুন লেগে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 37টি ইউনিটের প্রায় 2 শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করে। তাদের সহযোগিতা করে র‍্যাব, পুলিশ, বিমান বাহিনী ও স্থানীয়রা। তবে সরু রাস্তা এবং পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয়। অগ্নিকাণ্ডের পরপরই স্বজনদের খুঁজতে ঘটনাস্থলে আসতে থাকেন পরিবারের সদস্যরা। খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। এগুলা জ্বলছে, এইগুলা আর পায়ে জ্বলছে, ওর মানে রিক্সার থেকে আলাদা হয়ে গেছে, আর আমার বোন দুলা ভাই আর ছোট ভাইকনা ছিল, তিনজনের একজনের এখনো পাই নাই। ওরা যেখানে দোকান মসজিদের এই দিকে আগুনটার এই পাশে দোকান, ছুটি হওয়ার সময় আমরা এখন পর্যন্ত খুঁজে পাইতেছি না, কেউ বলে দেখছে, কেবল মানে দৌড় দিছে। স্থানীয়রা জানান, ভবনটির নিচে ছিল গোডাউন ও খাবার হোটেল, উপরে বেশ কয়েকটি পরিবার বাস করত। কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা। দেখেছি যে একটা বিল্ডিং এভাবে চলে যাচ্ছে, শুধু আগুন আর আগুন, এখানে অনেক মানুষ মারা গেছে। বিভিন্ন গ্যাস কেমিক্যাল, টেক্সটাইল কেমিক্যাল এখানে অনেক কিছু আছে, গোডাউন, হ্যাঁ, আবার পিপি পলিথিনও আছে এখানে, ওগুলো সব মিলে জিনিসগুলো এগুলো হচ্ছে আর কি। যেভাবে কেমিক্যালগুলো ফুটতেছে, ওই ফুটার কারণে বিল্ডিং ধসে পড়তেছে, ওই বিল্ডিং এর কারণে আরো 3টা বিল্ডিং ধরছে, ওই 3টা এখন মোট 4টা বিল্ডিং এ ধরছে। রাস্তার মধ্যে 8-10টা লাশ দেখলাম পড়ে রয়েছে, এখন তো লাশ ধরার সময় না, এখন হলো আগুনটা নিবানোর সময়। ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন পুরো অভিযানের ঘটনাস্থলে ছিলেন, বলেন অগ্নিকাণ্ডের কারণ পরে খতিয়ে দেখা হবে। এখানে একটা গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে, প্রথমে আপনার বিস্ফোরণ হওয়ার পর এখানে একটা কেমিক্যাল গোডাউন ছিল একটা বাসার মধ্যে, সেখানে আপনার স্পার্ক করে প্রথমে সূত্রপাত। এটা লোকে মুখে শোনা, নিহতের সংখ্যাটা এক্স্যাক্টলি কত নাম্বারটা এই মুহূর্তে বলা সম্ভব না, এদিক সেদিক কিছু লাশ পড়ে থাকতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানান উপপরিচালক দিলীপ কুমার ঘোষ। তথ্য সেন্টার থেকে কিছুক্ষণ পরপর জানানো হয় অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য। অগ্নি নির্বাপন কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত, পুরোপুরি অনুসন্ধান কাজ শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না কতজন মারা গেছে। এখন পর্যন্ত 41 জনের মৃতদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মৃতদেহ দ্রুত হস্তান্তর ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রিয়াজ সুমন। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিয়াজ, আমাকে শুনতে পাচ্ছেন? সাদি, আমি আপনাকে জানাতে চাই যে এই মুহূর্তে আমি আছি যেখানে যে গতকাল রাত যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি, এবং সেখান থেকে আপনাকে জানিয়ে রাখি যে এই এই মুহূর্ত পর্যন্ত আসলে আমরা ফায়ার ব্রিগেড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এখনো পর্যন্ত 70 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং এই লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এছাড়া যারা এখানে হতাহত হয়েছে এবং বিভিন্নভাবে আহত হয়েছে, এমন 41 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনা তদন্তে আমরা জানিয়েছি যে এর ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 7 দিনের মধ্যে এই আগুনের সূত্রপাত এবং কারণ চিহ্নিত করে সেটির প্রতিবেদন জমা দেবে। এই ঘটনার পরপরই কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রীরা এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসেছেন এবং এর পরপরই সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি এখানে এসেছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় প্রধানমন্ত্রী খুবই মর্মাহত এবং দুঃখ এবং শোক প্রকাশ করেছেন। পাশাপাশি এই এখানে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিষয়ে প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদেরকে মানবিক যে সাহায্য সেটি করবে এবং জানিয়েছেন যে এই ঘটনায় তিনিও দুঃখ শোকাহত এবং তিনি বলছেন যে এই ফ্যাক্টরিগুলো রয়েছে এবং গুদাম রয়েছে সেগুলো সরানোর বিষয়ে সিটি কর্পোরেশনকে তিনি নির্দেশ দিবেন এবং সিটি কর্পোরেশন যদি কাছে কোনো ধরনের সাহায্য হবে যে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিবর্গ এই ঘটনাস্থলে এসেছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি 2010 সালেও আমরা জানি যে নিমতলির মতো একটি ঘটনা আছে, ঠিক একই ধরনের ঘটেছে এবং রিয়াজ আপনাকে ধন্যবাদ। দর্শক, পুরান ঢাকার চকবাজার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ সুমন। এদিকে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলের মর্গে লাশের সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে আহতদের সংখ্যাও অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে। সহকর্মী নুরুন নবীর সহায়তায় রত্না জামানের রিপোর্ট। স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক চিত্র এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চকবাজারের আগুনের ঘটনায় বেড়ে চলেছে লাশের সারি। নিজে হাতে নামাইছি আমি 44টা, এখানে এখন নামাইলাম 20টা, তার আগে 10টা। কারো মা, কারো ভাই বোন, কারো বা ঘর আলো করা ছোট্ট সোনামণিকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ স্বজন হারাদের। দুই ভাই ও মাকে হারিয়ে দিশেহারা এরকম অনেকে। এটা আমার দুইটা ভাই, দুটোই দোকান বন্ধ করে রাস্তায় আমি দুজনই মারা গেছে। আমার মারে ওষুধ কিনা দিয়ে আবার ওষুধ কিনা দিয়ে পাঠাইছে গাড়ি দিয়া, আর এই ঘটনা হয়ে গেছে। আমার মা কাঁদে কাঁদছে, আমার চারে রাইট কাঁদছে, আমার পুলা ঘরে আয় দেখে আমি যে মা গো আমরা দেখে এই সারা রাইট ঘুরতেছি একটু ঘুম দেখবো চোখে। বন্ধামাই পাওয়া গেছে, উনি আহত হয়েছে, নিহত হয়েছে, ওনাকে খুঁজে করার জন্য এই প্রোডাকশনের নিতে হইল। এদিকে আগুনে পুড়ে চেনার উপায় নেই লাশগুলো, তাই স্বজনদেরও খুঁজে পাচ্ছেন না অনেকে। নিখোঁজদের খোঁজে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে স্বজনদের। লাশ অন ঠিক মতন অনেকজন চিনে যাচ্ছে না। আহত অর্ধশতাধিক মানুষ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন আহতদের অনেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা থেকে কেমিক্যাল গোডাউন দ্রুত সরানোর আশ্বাস দেন। আমাদের পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকাগুলো থেকে কেমিক্যালের যে উৎসগুলো আছে এগুলো সরিয়ে ফেলা, এবং সেই জন্য আমি মনে করি আমাদের যারা যারা দায়িত্ব আছে এই ধরনের কেমিক্যাল এবং বিস্ফোরক অধিদপ্তর, সিটি কর্পোরেশন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের যারা আমাদের দায়িত্ব আছে আমাদের সমন্বিতভাবে বিষয়টা দেখা উচিত বলে আমি মনে করি, এবং যথাযথ সম্ভব এগুলোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এবার 21 ফেব্রুয়ারির খবর।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর একুশে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের আত্মত্যাগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে মন্ত্রিপরিষদ সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার কো চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানায় বিরোধী দল জাতীয় পার্টি। এরপর প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত হয় শহীদ মিনার ঢল নামে সাধারণ মানুষের। ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। ভাষার মর্যাদা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। রক্ত দিয়ে যারা মায়ের ভাষা বাংলাকে মর্যাদার আসন দিয়ে গেছেন সেই ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে হাজারো জনতার। ভোরে সূর্য ওঠার আগেই নগ্ন পায়ে ফুল হাতে শহীদ মিনারে ছুটে এসেছেন সব বয়সী মানুষ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ করছেন তারা। বেলা বাড়ার সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে মিনারের বেদি। আত্মত্যাগের এই দিনটিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান। এবার সারা দেশে নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ। ময়মনসিংহে একুশে টেলিভিশন দর্শক ফোরামের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনায় দেয়াল পত্রিকা উৎসব। রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিটসেল ব্লেকেন। দিনাজপুর আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন। মেহেরপুর কুষ্টিয়া সরাসরি বাস চলাচলের দাবিতে মানববন্ধন। রাজবাড়িতে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশনের আয়োজন করে জেলা প্রশাসন। ঠাকুরগাঁওয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে সংবর্ধনা ও স্কুল ব্যাগ বিতরণ। ঝিনাইদহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে মৃত্যু মিছিল, নিহত অন্তত 70। আগুনে দগ্ধদের অনেকে ঢাকা মেডিকেলে ভর্তি, নিখোঁজদের সন্ধানে স্বজনদের ভিড়। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।